গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি এটা হচ্ছে সোমবারের ব্লক সকাল সকাল মেয়েকে একটু বায়না করিয়ে করিয়ে উঠাচ্ছিলাম কারণ হচ্ছে আমার সোমবার ডিউটি অফ ছিল তো আমি মেয়েকে ঠান্ডা জল এই জল লাগিয়ে লাগিয়ে পায়ে ওকে তোলা উঠাচ্ছিলাম তারপরে ওঠার পরে আমি যেহেতু রোদ মা চানতে যাচ্ছিলাম তো আমার সাথে যাবে বলে আমার জামা তুলে রেখেছিলো তো ছাতা নিয়ে প্রচণ্ড রোদ বাইরে তাই ছাতা নিচ্ছিলাম এমনিতে ওকে আমি সানস্ক্রিন লাগাই তারপর নিয়ে বেরিয়ে বাড়িতে এসে স্নান টান করিয়ে তারপর নিয়ে গেছিলাম ওর যেহেতু মান্থলি চেক বুকিং করিয়েছিলাম তো মান্থলি চেক ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ওখানে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে তো ওখানে খেলছিল আমি ওকে এটা ওটা মানে যাতে খেলতে পারে তাতে একটু সাহায্য করছিলাম ও তো বাচ্চা মানুষ অত বসতে দেওয়াতে অত পারে না পারে চেষ্টা করে তারপরে ওকে ডাক্তার দেখানো হয়ে গেছে ওকে বাড়িতে রেখে এসে আমরা যাচ্ছিলাম হচ্ছে দাদা বৌদিতে ব্যারাকপুরের তাতে হঠাৎ করে হাজব্যান্ড বললো ওর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো ওখানে বিরিয়ানি খেয়ে আসার সময় দেখলাম যে একটা জায়গায় ঝুড়ি নিয়ে খুব সুন্দর সুন্দর এই পুতুলগুলো বসছে আমার দেখে খুব ভালো লেগেছে তো মেয়ের জন্য একটা ছোট্ট পিঙ্ক কালার নিয়ে বাড়ি চলে এসেছিলাম